আসানসোল লোকসভা উপনির্বাচনে কর্মীদের সাথে মিটিং করে 2.5 লাখ ভোটে জিতবে বলে জানালেন অনুব্রত মণ্ডল। সোমবার তিনি আসানসোলের কল্যাণপুর এলাকায় কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিধান উপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, ভি শিবদাসন, অমরনাথ চ্যাটার্জি সহ আসানসোলের তৃণমূল কর্মীরা। এদিন কর্মীদের উৎসাহ নিয়ে কাজ করতে বলেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের তিনি বলেন, খেলা হবে, এবারে নির্বাচনে 2.5 লক্ষ ভোটে জয়লাভ করবে। এবং আমার একটা বলার কিছু নাই, এই আসানসোলের খেলাটা খুব ভালো চলবে, খেলাটা খুব ভালো হবে। এখানকার অল এমএলএ, এখানকার জেলা কমিটি, এখানকার প্রেসিডেন্ট মর্যাদা আছে, শুধু আছে, এবং বিধানের সব আছে। 2,50,000 ভোটে জয়লাভ করবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।